নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাখি পালনের বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই তো আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ তো আজকের আমি আমার পাখির ঘরে ঢুকবো পাখির ঘরে ঢুকে ওখানে আমি চেক করব বাচ্চাগুলো কিভাবে হয়েছে বাচ্চাগুলোকে সব বার করতে হবে কোন কোন বাচ্চাগুলো রেডি হয়েছে সমস্ত জিনিস আপনাদের দেখাবো চলুন দেখা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো বার হয়েছে তো আমি এগুলোকে বার করে নিই যদিও তো ওরা অটোমেটিক বার হয়েছে এই বয়সের বাচ্চাগুলো আপনারা বার করবেন না এই বয়সের বাচ্চাগুলো খেতে পারে না ঠিকমতো তো ওর ওপাশে যে রং লাগানো বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটি ওই বয়সী বাচ্চাটা ঠিক আছে ওইটাকে বার করবেন তো অবশ্যই আমি এগুলোকে ভাঁড়ে রাখবো না ভাঁড়ে যদি রাখার হতো রেখে দিতাম কিন্তু এগুলোকে যদি আমি এখন রেখে দিতে চাই এরা তো অটোমেটিক বেরিয়ে এসছে তো এদের অভ্যেস হয়ে গেছে যে বাইরে ঘোরার তো এদের যদি আমি আবার রেখে দেই ভাঁড়ের মধ্যে ওরা আবার ওই ওইখানে বেরিয়ে চলে আসবে আবার বাইরে বেরিয়ে এসে ওরা আবার ঘোরাঘুরি করতে থাকবে অবশ্যই এদিকে রঙ লাগিয়ে দিয়েছি এরা এখানে থাকবে ঘোরাঘুরি করবে তারপরে আবার আমি দেখে নেবো পরের বাচ্চাগুলো তো কোথায় কোন ভাঁড়ে রেডি হয়েছে তো দেখে নিন এখানে বাচ্চাগুলো আগে থেকে বেরিয়ে আছে এগুলোকে আমি রং লাগিয়ে রেখে দিয়েছি আগে থেকে তো আমার কাছে অর্ডার আছে বাচ্চা নেওয়ার জন্য তো বাচ্চা নেওয়ার জন্য একজন আসবে তো তার জন্য আমি বাচ্চাগুলো চেক করে বার করছি কোন কোন বাচ্চা রেডি দেখতে পাচ্ছেন এই একটা বয়সের বাচ্চা বাচ্চাটিকে আমি রং লাগিয়ে ছেড়ে দেবো তো বাচ্চাটা অটোমেটিক বার হয়েছে এই বয়সের বাচ্চা যদিও বার করা উচিত নয় অটোমেটিক যেহেতু বার হয়েছে আমি রংটা লাগিয়ে দিলাম এখানে ঘোরাঘুরি করবে খাবে তো এর একটা অভ্যেস হয়ে গেছে ঘোরাঘুরি করার জন্য এখানে আর একটা বাচ্চা এটি খুবই এটা মোটামুটি হয়ে গেছে বয়স তো এটিকে বার করে রাখলে কোনো অসুবিধে নেই তো এটির গায়েও আমি রঙটা লাগিয়ে দিয়ে দিয়েলাম তো অবশ্যই এখানে এ ঘুরবে তো আরও পরের দেখে নেবো এই যে রঙটা আছে আমার হাতে দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখতে থাকুন তো দেখে নেব আবার পরের কোথায় আর বাচ্চাগুলো হয়েছে তো ঠিক আছে তো দেখছি এখানে একটা বাচ্চা ঘোরাঘুরি করছে তো এখানে ছাড়া বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন পালক কিছুটা করে উঠে গেছে এই বাচ্চাগুলোকে আমি রং লাগাবো না এই রঙ লাগিয়ে এই বাচ্চাগুলো রাখলে তো এদের তো বয়স হয়ে যাবে তো বয়স বয়সী বাচ্চা যতক্ষণে এদের পালক উঠবে তো পালক উঠলে এদের খানিকটা বয়স হয়ে যাবে তো এই বয়সের বাচ্চাগুলো আমি রেখে দিলে তাড়াতাড়ি ডিম পাড়ার যোগ্য হয়ে যাবে তো অবশ্যই আমি এই বাচ্চাগুলোকে আপনারা এইভাবে করতে পারেন এই বাচ্চাগুলোকে আপনি আলাদা করে রেখে দিয়ে তো ওষুধপত্র দিয়ে মেনটেন করার পর এদের যখন পালক হয়ে যাবে ওদের তো আপনি তখন আবার রেখে দিতে পারেন ওরা ডিম দেবে ওদের বয়স হয়ে যায় খানিকটা যে বাচ্চাটি ধরেছি এটা তো খানিকটা রেডি হয়ে গেছে এটিকে আমি আবার রং লাগিয়ে ছেড়ে দেবো তো ছেড়ে দিয়েছি রংটা লাগিয়ে দিয়ে তো আবার দেখব অন্যান্য বাচ্চাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ককটেল রয়েছে চারটে ককটেল রয়েছে এটি খুবই আমার কাছের তো আমি যখনই এর ধারে কাছে চলে আসি এ আমার কাছে আসার জন্য ছটপট করে দেখতে পাচ্ছেন কীভাবে ছটফট করছে অবশ্যই আপনার বাড়িতে যদি থাকি থাকে এরকম খুবই সুন্দর ককটেল আপনি বাড়িতে বুঝতেও পারেন খুবই ভালো এটি দেখতে পাচ্ছেন আমার আঙুল কীভাবে কাটতে কাটছিলো তো দেখুন আমার পরবর্তী ভাঁড়গুলো চেক করছি আমি তো এটাই দেখতে পাচ্ছি বাচ্চাগুলো ছোট ছোট আছে এখনও তো এদের মা এখনও খাওয়া দাওয়া খাওয়াচ্ছে মেনটেন করাচ্ছে তো অবশ্যই অন্যান্য ভাঁড়গুলো চেক করে নিচ্ছি এই ভাঁড়গুলোয় বাচ্চা একটা দেখতে পাচ্ছি ডিম চারটে ছিল নষ্ট হয়ে গেছে আমি পরে ফেলে দেব যদিও এগুলো ডিম পাড়ার জন্য বসে আছে এদের মারা এতে বাচ্চা একটা আছে এটা ডিম নিয়ে বসে আছে এটা এটায় বাচ্চা হয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো খালি পড়ে রয়েছে কারণ আমার অনেকগুলো পাখি কোনো কারণে অসুবিধে হয়ে গেছিলো মানে কিছু পাখি মারা গেছিলো কিছুদিন আগে মানে এখন না বেশ কিছু দিন আগে তো সেই জন্য একটু খালি খালি আছে তো তার জায়গাটা আমি রিফিল করার জন্য অনেক আমি বাচ্চা রেখেও দিয়েছি রেখে দিচ্ছি পরপর ওগুলো বয়স হয়ে গেলে এদের সাথে থাকবে ডিম টিম দেবে তো আপনারা এরকম করতে পারেন যেগুলো মারা যাচ্ছে তার জায়গায় অন্য বাচ্চা রেখে দিয়ে রিফ্রেশমেন্ট করে দিতে পারেন তো আমি এখানে অন্য ভাড়গুলো চেক করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা খানিকটা রেডি হয়ে গেছে তো বাচ্চাটিকে আমি রং লাগিয়ে দিয়ে বা নিচে ছেড়ে দিয়ে চেক করব দেখতে পাচ্ছি এ চলাফেরা করতে পারবে খেতে পারবে অবশ্যই এটিকে আমি রং লাগিয়ে দেব তো ধরছি রঙটা লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি রঙটা লাগিয়ে দিই রংটা লাগিয়ে দিয়েছি রঙটা লাগিয়ে দিয়েছি এবার ছেড়ে দিয়েছি আবার দেখে নেব পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আগে থেকে বেরিয়ে আছে তো অবশ্যই এখানে আমার কয়েকটা ছাট বাচ্চা বেরিয়েছে তো ছাড় বাচ্চাগুলোকে আমি ট্রিটমেন্ট করবো আলাদা করে রেখে দিয়ে পরবর্তী জায়গাগুলো চেক করব পরবর্তী ভাড় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাবার দাবার খায় এখানে আরও বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো খালি পড়ে আছে এর মধ্যে দেখতে পাচ্ছি রেডি হয়েছে একটা বাচ্চা তো এর মা বাবাও আছে এর মধ্যে দেখতে পাচ্ছি মা মা আছে বাব আছে আর কি এ ঠোঁটের কাছে নীল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ পাখি পুরুষ পাখি ফিমেল পাখি মানে মেয়ে পাখি মানে চিনতে পারার যাতে সুবিধে হয় সেটি নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য তো অবশ্যই আজকের আমি চেকিংয়ে ঢুকেছি তো এই পাখি বাচ্চাগুলোকে এইভাবে চেকিং করে পরপর আমি বাইরে বার করব তো অবশ্যই দেখতে পাচ্ছেন ভাড়গুলো আমি চেকিং করে নিচ্ছি এখানে বাচ্চা রয়েছে পাঁচ ছটা মতো চার পাঁচটা রয়েছে তো এটাও দেখতে পাচ্ছি তিনটে বাচ্চা এগুলো রেডি হয়নি যদিও এগুলো খালি পড়ে আছে এটার বাচ্চা ছিল বেরিয়ে গেছে এটা দেখতে পাচ্ছি বাচ্চা রেডি হয়নি তো এগুলো খালি পড়ে আছে অবশ্যই আমি এ ও চলে যাব এ পাশ পাশটায় চলে এসেছি এ পাশে ভাড়াগুলো চেক করছি ঠিক আছে দেখুন ভাড়াগুলো অনেক এই ডিম পেড়ে রেখেছে অনেক ভাড়া অনেক খালিও পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ডিম নিয়ে বসে আছে বাচ্চা হয়েছে বাচ্চাগুলোকে আমি চেক করে নেবো এই বাচ্চাটি রেডি হয়েছে কি না মনে হচ্ছে এই বাচ্চাটি রেডি হয়েছে খানিকটা আমি হাত দিয়ে চেক করে নিতে পারি এটিকে বার করে এই হলুদ বাচ্চা ওটা রেডি হয়নি আমি রেখে দিয়েছি হলুদ বাচ্চাটা বার করেছি হলুদ বাচ্চাটাকে আমি রঙ লাগিয়ে রেখে ছেড়ে দিলাম এখানে ঘোরাঘুরি করবে অবশ্যই আবার অন্যান্য ভাড়ে আমি চেক করব দেখতে থাকুন তো ওই ভাড়া একটাই বাচ্চা রয়েছে ওর ঢাকনাটা আমি লাগিয়ে দেব হ্যাঁ ঢাকনাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে বা ছেড়ে দেব অবশ্যই দেখছি চেক করে আর কোনটায় বাচ্চা রেডি হয়েছে তো দেখতে থাকুন এটাই দেখতে পাচ্ছি কিছু বাচ্চা রেডি হয়েছে এক দুটো বাচ্চা হয়তো বের হয়ে যাবে কোনো অসুবিধা নেই মা বেরিয়ে চলে গেল বাচ্চাগুলোকে আমি চেকিং করবো চেকিং করে রঙ লাগিয়ে দেব আপনারা এইভাবে আপনাদের ফার্মে চেকিং করে বাচ্চাগুলো বের করে দিতে পারেন যেগুলো রেডি হয়ে গেছে আমি আমার ফার্মে আমি কিভাবে করি সেটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটি বানাচ্ছি তো অবশ্যই দেখতে থাকুন আর নতুন বন্ধুরা শিখতে থাকুন তো আপনারা অবশ্যই এমনি বেকার না ঘুরে অবশ্যই পাখি পালন করুন ইনকাম করুন তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো আবার অন্যান্য আপডেট আপনাদের দিতে থাকবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই जाहिंद